আজি আমি চাপৰ ৰৌমাৰী উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত আমাৰ ভাৰতৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ আহ্বান ক্ৰমে আমাৰ যি স্বাধীনতাৰ অমৃত মহোৎসৱ উপলক্ষে আমি আমাৰ ছাত্ৰ ছাত্ৰী আৰু শিক্ষক শিক্ষয়িত্ৰী তথা কৰ্মচাৰীসকলে আমি প্ৰভাত ফেৰি আমাৰ বিদ্যালয়ৰ পৰা ওলাই গ'লোঁ আৰু তেনেকৈ আমি ৰাষ্ট্ৰীয় ঘাইপথেৰে ওলাই গৈ আমি সমদল কৰি গৈ সকলো ছাত্র ছাত্রীর উপস্থিতিত আমি আজি এই প্রভাত ফেরিটো অনুষ্ঠিত করেছো। আমার ছাত্র ছাত্রী প্রায় 900 নিচিনা ছাত্র ছাত্রী আমার যোগদান করেছে। গতি সকল ছাত্র ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে, শিক্ষক শিক্ষয়িত্রী তথা কর্মচারী সকলে যোগদান করেছে। আর এই অমৃত মহোৎসব উপলক্ষে আজি প্রভাত ফেরির উপরও আজি আমার বিদ্যালয়ত আর কিছু কার্যসূচী আমি রাখিছো। তার ভিতর কুইজ কম্পিটিশন আছে, আমার এসে কম্পিটিশন রাখিছো, এক্সটেম্পোর স্পিচ রাখিছো, আর তেনেকুৱা আমার জাতীয় পতাকা যেটা পেইন্টিং এটা কার্যসূচী কম্পিটিশন, এই বিভিন্ন ধরনের কার্যসূচীরে আমি উদযাপন করবর কারণে আমি উদযাপন করে আছো। তার মানে আর এই কার্যসূচীটা আমার আজি আরম্ভ হল আর 15 তারিখলৈকে চলি থাকবে।